হাই অ্যাসপিরেন্ট, আমি মোজাম্মেল হক। এডুসেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব ফিজিক্সের একটি ছোট্ট নিউমেরিক্যাল কোয়েশ্চেন। যারা WBCS 2021-এর প্রিলিমস দিয়েছো তারা অলরেডি জানো যে এবার ফিজিক্স থেকে অনেকগুলোই কোয়েশ্চেন এসেছিল, এবং ফিজিক্স থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিল যে শুধুমাত্র ডিরেক্টলি পুঁথিগত নলেজ নিয়ে গেলেই আমরা করতে পারবো না, বা থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে গেলেই আনসারগুলো করা সম্ভব ছিল না, কেন সেখানে নিউমেরিক্যাল কনসেপ্ট থাকাটা খুব দরকার ছিল। তো সেই ক্ষেত্রেই এবার একটি নিউমেরিক্যাল 2021-এর যে প্রিলিমসে আসা কোয়েশ্চেন, একটি নিউমেরিক্যাল কোয়েশ্চেন আমি এই ভিডিও ক্লিপে আজকে আলোচনা করব। তো দেখা যাক, আজকে ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে একটি কোয়েশ্চেন এই ভিডিও ক্লিপে বলবো। তো দেখা যাক ফার্স্ট আজকে কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা, দ্য লেন্থ অফ দ্য ফিলামেন্ট অফ এ হিটার, যে ইলেকট্রিক হিটার হয় সেই হিটারের কী হয়েছে, লেন্থটাতে কোনো পরিবর্তন এসেছে, কমে গেছে, রিডিউসড হয়েছে, কত শতাংশ কমেছে, একটা হিটারের তারের দৈর্ঘ্য 10% কমে গেছে। তাহলে বলছে হিটারের যে ক্ষমতা কী হবে, সে 9% বেড়ে যাবে, নাকি এটা হচ্ছে 11% বাড়বে, নাকি এটা হচ্ছে 19% বাড়বে, নাকি 10% কমে যাবে, তাহলে কোন অপশানটা হবে। যাই হোক, ডিরেক্টলি আমরা আলোচনা করব ইলেকট্রিক হিটার। আমরা ইলেকট্রিক হিটার জানি যে ইলেকট্রিক হিটার বা ইলেকট্রিক যে আয়রন হয় সেগুলোর ক্ষেত্রে একটা ফিলামেন্ট ইউজ করা হয়, আমরা জানি সেই ফিলামেন্ট নাইক্রোম তারের ইউজ করা হয়, নিকেল, ক্রোমিয়াম এবং লোহা দিয়ে তৈরি থাকে সেই ফিলামেন্ট, এবং সেই ফিলামেন্টের দৈর্ঘ্যটি পরিবর্তিত হয়েছে। তাহলে ইলেকট্রিক হিটারের পাওয়ারের, তার ক্ষমতার মধ্যে কি কিছু কোন পরিবর্তন আসবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। জাস্ট এই রিলেটেড কয়েকটা জিনিস, যেহেতু পাওয়ার আমাকে ওরিয়েন্টেড বের করতে হবে, তাহলে পাওয়ার ডিরেক্টলি আমি ফর্মুলায় যাওয়ার আগে জাস্ট আমি কয়েকটা পয়েন্ট বলে দিই, কেন ডিরেক্টলি ফর্মুলায় আসলে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। অন্তত আমি যদি একটা সার্কিট ধরলাম, একটা আমি সার্কিট ধরছি, এটা একটা সার্কিট, হ্যাঁ, তো এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, এবং দুটো প্রান্তের আমি ধরলাম এই প্রান্তের বিভব পার্থক্য VA, এই প্রান্তের বিভব VB, এবং এই তার সার্কিটটার বিভব পার্থক্য কত হবে, VA বা অথবা VB সমান সমান আমি ধরলাম B। তার মানে এই সার্কিটটার বিভব পার্থক্য যদি V হয় এবং এই সার্কিটটার মধ্য দিয়ে বা তারটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I হয়, তাহলে T সময় ধরে কত পরিমাণ আধান যাচ্ছে, T সময় ধরে আধানের পরিমাণ আমি যদি কিউ ধরি তাহলে কিউ সমান সমান হবে, তার মানে তড়িৎ প্রবাহ I হচ্ছে কতক্ষণ ধরে হচ্ছে, T সময় ধরে, তাহলে কিউটি। তার মানে এবার আমাদের কৃত কার্য সমান সমান কি, যে আমার কতটুকু তাহলে কার্য সম্পূর্ণ করলো। কৃত কার্যকে যদি আমরা W দিয়ে প্রকাশ করি তাহলে সেই ক্ষেত্রে কিউ ইকুয়াল টু হয়ে যেতে থাকে, সেটা হচ্ছে আমার কত আধান গেল, আধান এবং কত এই সার্কিট দুটোর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান, তার মানে কিউ ইন্টু ভি। এবার কিউ এর মান অলরেডি আমি এখানে কিউ এর মান অলরেডি I ইন্টু টি আমি বের করে রেখেছি, তাহলে I ইন্টু টি এটাকে বসালাম ইন্টু ভি, তার মানে কি দাঁড়ালো, VIT হলো আমার এখানকার W সমান সমান কৃত কার্য। এবার আমি চলে আসি যদি পাওয়ার, আমরা জানি যে সময়ের সাপেক্ষে আমরা কতটুকু কার্য সম্পূর্ণ করে থাকি সেটাই তো ক্ষমতা, তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ কার্য সম্পূর্ণ করতে আমার কতটুকু সময় লাগছে, সময়ের হারটা কত সেটা দিয়ে করলাম, তাহলে W সমান সমান VIT আমি পেয়েছি, W সমান সমান VIT, আর এখানে T ছিল, তার মানে T আর T কেটে দিলাম, তার মানে পাওয়ার সমান সমান আমি পেলাম V ইন্টু I, তাহলে এটা একটা পেয়েছি। আবার আরেকটি কন্ডিশন আমি বলি, যে ওহমের সূত্র অনুসারে আমরা জানি যে V ইজ ইকুয়াল টু হচ্ছে IR, I মানে তড়িৎ প্রবাহ, R মানে হচ্ছে রোধ, হ্যাঁ, এটা একটা কন্ডিশন হতে পারে। আর একটা, এখানে I আছে, তাহলে I সমান সমান আমি এভাবেও তো লিখতে পারি যে V বাই আর লিখতে পারি, তার মানে দুটো কন্ডিশন, জাস্ট দুটো কন্ডিশনকে এখানে দুবার পুট করব, তার মানে V আমি V এর মানটা যদি এখানে পুট করে দিই, V সমান সমান হচ্ছে IR ইন্টু I ছিল, তাহলে I রাখলাম, তার মানে কি দাঁড়ালো, তাহলে I ইন্টু I মানে I স্কোয়ার R একটা। আর একটা হতে পারে P সমান সমান আমি Vটাকে রাখলাম, Iটাকে চেঞ্জ করলাম, তার মানে আমি ভিকে রাখলাম ইন্টু I সমান সমান হচ্ছে V/R, তার মানে এটা হয়ে গেল V²/R, তার মানে ভি পাওয়ারের তিনটা ফর্মুলা হচ্ছে, একবার হচ্ছে V ইন্টু টি, একবার হচ্ছে
তার মানে এটা একটা ফর্মুলা পাওয়ারের, এটা একটা ফর্মুলা পাওয়ারের, এবং আর একটা ফর্মুলা হচ্ছে এই ফর্মুলাটা, এই তিনটা ফর্মুলা। তাহলে আমার জাস্ট এখানে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য যে আমি কোয়েশ্চেনের বেসিস অনুসারে যে যেখানে যেরকম দরকার পড়বে সেইভাবে আমি কি করব, আমার ক্ষমতার ফর্মুলাটা ব্যবহার করব, সেই জিনিসটা বোঝানোর জন্য আমি এতটুকু কথা বললাম। আমি ডিরেক্টলি এই ফর্মুলাটা ব্যবহার, তো এই এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব, 3 নম্বর যে ফর্মুলাটি রয়েছে সেটি। এবার আর একটা জিনিস আমাদের এখানে কিন্তু কিসের পরিবর্তন হয়েছে, লেন্থের পরিবর্তন হয়েছে। তাহলে আমার কি এই ফর্মুলাগুলোতে কোথাও লেন্থ আছে কি? লেন্থ নেই, কিন্তু আমরা ওহমের সূত্র থেকেই জেনেছি যে রোধ যে জিনিসটা সেটা কি আর সাথে প্রপোর্শনাল হয়, লেন্থের সাথে প্রপোর্শনাল হয় এবং এরিয়ার সাথে, এ মানে রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, কিন্তু ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে এখানে লেন্থ বলেছে, তাহলে লেন্থ থেকে রোধের সম্পর্ক, এখানে লেন্থের এখানে দৈর্ঘ্যের পার্থক্য হয়েছে, তার মানে দৈর্ঘ্যের সাথে রোধটা একদম অলচে সমানুপাতিক সম্পর্ক, সরল সম্পর্ক রয়েছে। তার মানে আমি ডিরেক্টলি আমি আর লেন্থের ঝামেলায় যাচ্ছি না, আমি লিখে দিচ্ছি, ধরে নিলাম আমি, আমি ধরে নিলাম যে লেন্থ পূর্বের লেন্থ ছিল 100, তার মানে এখন লেন্থ 10% কমে গেছে, তার মানে আমি লেন্থ মানে হচ্ছে রোধ, রোধ, তাই আমি ডিরেক্টলি আমি লিখে দিলাম, আর লেন্থের ঝামেলায় গেলাম না যেহেতু ওর সাথে সরল সম্পর্কে রয়েছে। তাহলে আমি আর ড্যাশ সমান সমান কত, 10% কমে গেছে, তার মানে যেটা আগে 100 থাকে তাহলে এখন 90 হয়েছে, তার মানে 90/100 কার পূর্বের তুলনায়, তার মানে 0.9 আর হচ্ছে, 0.9 আর, এটা হলো আমার আর ড্যাশ, মানে নতুন যে রোধ হবে এখন, তারটার যে নতুন রোধ হবে সেটা এই অবস্থায় এসেছে। সেই ক্ষেত্রে তার মানে পূর্বের আর ছিল এটা, এখন নতুন আর হয়েছে আমার এই ক্ষেত্রে, আমি জাস্ট এখানে একটু জায়গাটা নিয়ে নিই, তার মানে পূর্বের আমার আর ছিল, আমি এটাকে ধরেছিলাম, আর এখন আর ড্যাশ কত দাঁড়ালো, 0.9 আর, এটা হলো নতুন আর। এই হচ্ছে এই পর্যন্ত। এবার আমি ফর্মুলাটা ব্যবহার করব, এই ফর্মুলাটা কোন ফর্মুলা, পি ইজ ইকুয়াল টু আমার ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা। এবার যদি এই আর ড্যাশের রেসপেক্টে আমি করি, যেতে এটাকে আমি পি ড্যাশ করলাম, পাওয়ার এখন কত চেঞ্জ হবে, আর এটাকে আর ড্যাশ করি তাহলে হয়ে গেল। এবার এই ভি স্কোয়ার যেটা আছে সেটা থাকলো, এবার আর ড্যাশের মান আমরা অলরেডি এখানে বের করে রেখেছি, 0.9 আর, 0.9 আর। এবার আমি যে জাস্ট আলাদা করে দিই, ভি স্কোয়ার বাই আর ইনটু 1/0.9, এটাকে আলাদা করে দিলাম। এবার এই ভি স্কোয়ার বাই আর এটা কার সঙ্গে সমান ছিল, ভি স্কোয়ার বাই আর পি এর সঙ্গে সমান ছিল, তার মানে আমি যেটুকু বলতে পারি, এইটুকু তো বলতে পারি যে পি ইনটু 1/0.9, 0.9, তার মানে কি দাঁড়াবে এটা, তার মানে পি ড্যাশ সমান সমান আমার দাঁড়াচ্ছে 1.1, 1.1 ইন্টু পি, তার মানে এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি 110 হয়ে যাচ্ছে, 110 মানে 110 হয়ে যাচ্ছে, তার মানে 11% এটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। এই দেখুন 1.1, এটা যখন এতে নিয়ে যাব তখন 11%টা চেঞ্জ হবে, যে 11% পরিবর্তনটা আসছে। তাহলে কোন অপশানটা রয়েছে এখানে যদি দেখি, তাহলে 1.8, তার মানে নতুন পাওয়ারটা কত হয়েছে, নতুন পাওয়ারটা হয়েছে পূর্বের পাওয়ারের হচ্ছে এত গুণ, পূর্বের পাওয়ারের এত গুণ, তার মানে এটাকে পয়েন্টটাকে উঠিয়ে দিলে আমার 100 দিয়ে গুণ করলে আমার কত হয়ে যাচ্ছে, এটা 11% হয়ে যাবে অঙ্কটা। তার মানে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমাকে এইভাবে অঙ্কটা করতে হলো। জাস্ট আমি ফর্মুলাটা ডিরেক্টলি ইউজ করতে পারতাম, কিন্তু এখানে জাস্ট পি এর আরও কতগুলো ফর্মুলা হতে পারে সেটা যেন জিনিস দেখানোর জন্য আমরা এত কিছু আলোচনা করলাম, একটু লেন্দি হলো, বাট কোয়েশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা হয় যে বুঝতে না এটা পারেনি, তাহলে অবশ্যই আমাকে বলবে, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আনসার তো অলরেডি বলে দিয়েছে এবং এক্সপ্লেনও করেছে যথাসাধ্য।